আসসালামু আলাইকুম বড় ভাই, এটা কোন ইউনিয়নের ভিতরে পড়ছে? তেতুলবাড়িয়া? হ্যাঁ, তেতুলবাড়িয়া ইউনিয়ন না? বারুইখালী ইউনিয়ন। ও, বারুইখালী ইউনিয়ন। হ্যাঁ, সেনা সেনা মনে হয় জানো? এদার বাগের ফেসবুক পেজ। হ্যাঁ, আমি তো কয়েকবার ওদের রিকোয়েস্ট করছি তাই আসার জন্য। আচ্ছা 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 আচ্ছা। প্রিয় ভিউয়ার্স, বাগেরহাটের মোড়লগঞ্জের বারুইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারটা দেখব, এবং এর আগে আমি এই বারুইখালী ইউনিয়নের একটি ভিডিও প্রকাশ করেছি, যেটাতে বারুইখালী ইউনিয়ন পরিষদ সহ বেশ বড় একটি ভিডিও দিয়েছি, প্রায় 12 মিনিটের একটি ভিডিও দিয়েছি। তো যারা দেখেন নাই, পেজে ঢুকে দেখে নেবেন, ভিডিওতে আছে। তো আজকে ওই ভিডিওর পরে আমি যে বাকি অংশটা বারুইখালী ইউনিয়নের শেষ সীমানা পর্যন্ত আজকের ভিডিওতে থাকবে, এবং তেতুলবাড়িয়া বাজারটা ঘুরে দেখব। তো এই এলাকাটা মানে এত সুন্দর, এই রাস্তার ভিউটা মানে মানে খুবই অবাক, যে এত রাস্তার দুই সাইডে যে গাছগুলোর জন্য এত বেশি সৌন্দর্য ফুটে উঠেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি এসেছিলাম ঘূর্ণিঝড়ের আগে, তো এখন অবশ্য এইসব এলাকার অবস্থা খুবই খারাপ, কারণ ঝড়ের কারণে এই এলাকার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, মাছের ঘের, ঘরবাড়ি ইত্যাদি। এই এলাকায় ঝড়ে খুব তাণ্ডব চালিয়েছে এবং অনেক জলোচ্ছ্বাস হয়েছে, যার কারণে কিন্তু এলাকার অনেকেই এখনও যতটুকু জানি যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং এলাকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি ঝড়ের পরে এখনও পর্যন্ত আসতে পারি নাই। তো ঝড়ের ঠিক 2-3 দিন আগে আমি এসেছিলাম এখানে। তো যাই হোক, আমি আজকে তেতুলবাড়িয়া বাজারের দিকে যাচ্ছি। তো এখানকার যারা যারা আছেন, কমেন্ট করে জানাবেন কার কোথায় বাড়ি বা কোন কোন এলাকায় বাড়ি, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন, হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো বিশেষ করে আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন বারুইখালী ইউনিয়নে আসার জন্য, তো সেই সুবাদে আমি বারুইখালী ইউনিয়নে এসেছি। এবং এই বারুইখালী ইউনিয়নের যে মেইন যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গিয়েছে সরাসরি মোংলার দিকে। তো আমি এই বারুইখালী ইউনিয়নের পরে আমি গিয়েছিলাম জিউধারা ইউনিয়নের। তো জিউধারা ইউনিয়নেরও একটি ভিডিও আমি প্রকাশ করেছি, যারা দেখেন নাই পেজে ঢুকে দেখে নেবেন। তো মানে যাচ্ছি আর আমি মুগ্ধ হচ্ছি, এত সুন্দর ভিউটা। আর এই রাস্তাটা কিন্তু মানে নতুনভাবে করা হয়েছে, এর অনেক আগে আমি এসেছিলাম একবার, তখন এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল, তো চলাচল অনুপযোগী ছিল বললেই চলে। কিন্তু এখন কিন্তু রাস্তাটা মানে একদমই নতুনের মতো লাগছে, আর দুই সাইড থেকে হাইওয়ের রাস্তার মতো রং করে দিয়েছে, যার কারণে কিন্তু মানে দেখতে একটা মনমুগ্ধকর ব্যাপার স্যাপার। তো আমি তেতুলবাড়িয়া বাজারের কাছাকাছি চলে এসেছি, যদিও শুক্রবার ছিল, আমি নামাজ পড়ে তারপরে এদিকে এসেছি। তো শুক্রবার থাকায় কিন্তু সব কিছু বন্ধ ছিল, যার কারণে কিন্তু মার্কেট টার্কেট বা দোকানপাটগুলো সব বন্ধ অবস্থায় আছে, কিছু খোলা নাই। তো হয়তো শুক্রবার ছাড়া অন্যদিন আসলে ভালো হতো, এখানে অনেকের সাথেই দেখা হতো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে, বা অনেক অডিয়েন্স আছে যারা রিকোয়েস্ট করে এদিকে আসার জন্য। তো আমি এখন আর একটু সামনের দিকে যাচ্ছি এবং বাজারটাকে দেখানোর চেষ্টা করছি, যদি হয়তো বন্ধ না থাকতো তাহলে হয়তো এখানে দাঁড়াতাম বা চা খেতাম। এখানে কিন্তু বড়সড় একটি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় আছে তেতুলবাড়িয়া বাজারের পাশেই, মাঠটাও বেশ বড়সড়, খুব দারুণ লাগলো দেখে। তো আমি এখন চলে যাচ্ছি জিওধারার দিকে, এবং আজকে এই বারুইখালী ইউনিয়নের শেষ সীমানা পর্যন্ত এই ভিডিওতে থাকবে, সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে, কারণ এলাকার অনেকেই আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, এবং আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আপনাদের বারুইখালী ইউনিয়নে আসার জন্য। তো এর আগেও আমি যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন, আবার অনেকে হয়তো দেখেন নাই, তারা পেজে ঢুকে দেখে নেবেন, বারুইখালী ইউনিয়নের পরিষদের ছবি দেওয়া আছে। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি, এখান থেকে আবার রাস্তা সেই আগের রাস্তাটাই আছে। তো
এদিকে হয়তো এখনও কাজ করে নাই, হয়তো সামনে করবে। তো যাই হোক, আমি সামনের দিকে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। তো ঠিক দুপুরবেলা রোডটা আমার সামনে, বিকেলবেলা আসলে হয়তো খুব দারুণ একটি ভিউ পেতাম। তো খুবই দারুণ একটি এলাকা, সবুজ বর্ণের, একদম পিওর অক্সিজেন এবং কোনো কোলাহল নেই, গাড়ি ঘোড়ার তেমন একটা শব্দ নেই। হয়তো এই রাস্তায় গাড়িও অনেকটা কম চলে, আর শুক্রবার যার কারণে বেশি ফাঁকা। তো এলাকায় কিন্তু বেশিরভাগই মানুষের ঘের পাতাড়ি দিয়েই ইনকাম, বা ঘের মাছের ঘেরের পরেই ইনকাম। তো ঝড়ে কিন্তু এলাকার মানুষের অনেক বড় সড়ো ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে ক্ষতিটা হয়ে গেছে। যারা বড় বড় যাদের ঘের আছে তারা কিন্তু একদমই নিঃস্ব, যে শুক্রবারে অনেকে নামাজ পড়ে যাচ্ছে, আমিও নামাজ পড়ে এসেছি। বারৈখালী ইউনিয়নেরই একটি মসজিদে আমি নামাজ, জুমার নামাজ পড়ে তারপরে এসেছি। তো এখানে এসে শুক্রবার, তারপরেও একজনকে আসলে জিজ্ঞেস করছিলাম যে আমি কোথা থেকে যেতে পারি, তো একটু কথা বলি। আমার একজন অডিয়েন্স পেয়ে গেলাম এখানে এসে। আসসালামু আলাইকুম বড় ভাই, এটা কোন ইউনিয়নের ভিতরে পড়ছে? কেতুলবাড়িয়া? হ্যাঁ, কেতুলবাড়িয়া ইউনিয়ন না? বারৈখালী ইউনিয়ন। হ্যাঁ, চেনা জানা মনে হয় জানো? বেদাবাগের ফেসবুক পেজ। আমি তো কয়েকবার রিকোয়েস্ট করছি তাই আসার জন্য। আচ্ছা 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 আচ্ছা, আসলে অডিয়েন্স অনেক, তো খেয়াল খেয়াল রাখা কষ্টকর। হ্যাঁ সেটা তো জানি, এখান থেকে যাইতে হবে এদিকে মাদ্রাসা বাজার হইয়া ডোবতলা, ডোবতলা হইয়া একদম মংলা। আমি আছি ইসে যাব আপনার ওই কাটাখালী বাজার। কাটাখালী? হ্যাঁ, কাটাখালী যাইতে পারবেন আপনি একদম মাদ্রাসা বাজার হইয়া, তারপরে যাইতে হবে বেতাগা। বেতাগা? বেতাগা, বেতাগার ওই যে ফেরি ফেরি আছে, আর এই পাশে আবার টলার পারাপার। এখন আর যাই, ওখানে আমার একটু কাজ আছে, কাটাখালি একটু কাজ আছে। হ্যাঁ, তেলুয়া বাজার ওই রানিং এ নিছি আর কি, দাঁড়াই নাই। দেখতে পারবেন কিছুদিন। তো যেখানেই যাই এমন অনেকেই আসলে সামনে চলে আসে, যারা আমার ভিডিওগুলো দেখে বা রিকোয়েস্ট করে। তো আসলে অনেকেই আপনারা যারা আমার কাছে রিকোয়েস্ট করেন আপনাদের এলাকাতে আসার জন্য, আমি কিন্তু ঠিক এলাকার নামগুলো লিস্ট করে করে রাখি এবং সময় বের করে করে চলে যাই। কারণ আপনারা যারা রিকোয়েস্ট করেন, আপনাদের রিকোয়েস্টের মূল্য রাখার জন্যই কিন্তু আমি এতটা পরিশ্রম করি বা এতটা এই রোদে গরমে ছুটে যাই আপনাদের এলাকাগুলোকে তুলে ধরতে। তো যার কারণেই কিন্তু যারা প্রবাসে থাকে বা এই এলাকা থেকে দূরে থাকে তারা কিন্তু খুবই মুগ্ধ হয়, বা আমার কাছে যে তাদের ভালোবাসাটা প্রকাশ করে তাতে মনে হয় যে আমি সার্থক। তো ঠিক 11 মাস হতে যাচ্ছে, বাগেরহাটের বিভিন্ন এলাকা নিয়ে আমি এই ব্লগ ভিডিওগুলো করে যাচ্ছি। তো এখনও পর্যন্ত আমি কিন্তু এই ভিডিও থেকে কোনো আর্নিং এখনও হাতে পাই নাই, তবে হয়তো আল্লাহর রহমতে খুব শীঘ্রই প্রথম ধাপের একটি আর্নিং হাতে পাবো। তো যাই হোক, সেই অপেক্ষাতেই আছি। তো যা এই 11 মাসে হয়তো অনেক এলাকায় গিয়েছি, অনেক টাকা খরচ হয়েছে আমার, তবে আমার এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বা আমার কোনো আফসোসও নেই। কারণ এতে করে যে মানুষের যে ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছি, তাতে করে আসলে টাকা দিয়ে সেই আন্তরিকতা, সেই ভালোবাসাটা কেনা যাবে না বা পাওয়া যাবে না। তো বিশেষ করে সবাই আমাকে খুবই খুবই ভালোবাসে বা পছন্দ করে, শুধুমাত্রই ব্লগ ভিডিওর খাতিরে, যেহেতু আমি প্রতিটা এলাকা আমি আমার মতো করে তুলে ধরছি সারা দেশের কাছে, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ দেখছে বাগেরহাটের মুগ্ধতা, সৌন্দর্য। তো আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না। এই বারৈখালী ইউনিয়নের শেষ প্রান্ত গিয়েই আমি শেষ করব আজকের ভিডিওটা। তো এর পরবর্তীতে যখন আসব, বারৈখালী ইউনিয়নের যে ভিতরের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোকে তুলে ধরার চেষ্টা করব, এবং আর কোথায় কী আছে সেইগুলোকে জানার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো
যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে শেয়ার করার অনুরোধ রইল, এবং যারা একদমই নতুন দেখছেন হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো যাই হোক, আমি কিন্তু পারুইখালি ইউনিয়নের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আরেকটু সামনে গেলেই জিওধারা ইউনিয়ন শুরু হবে। তো যাই হোক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিয়ে দিবেন। যারা নতুন দেখতেছেন পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।